ইমান চোরার দল মসজিদের নামে, বিভিন্ন নামে, আহলে হাদিস মসজিদ, উমক মসজিদ, তমক মসজিদের নামে মুনাফেকদের সেই পুরানো মসজিদের ব্যবস্থাটাই আবার কায়েম করতে চায়। এগুলো মসজিদ নয়, এগুলো ইমানদারদের ইমান হরণ করার জন্য একটা কেন্দ্র। কাদিয়ানীরা যেমন উপাসনা কেন্দ্র করে মূলত আমাদের ইমানকে নষ্ট করার জন্য, এরাও এমন করে মুসলমানদের ইমান নষ্ট করার জন্য মসজিদ নাম দিয়ে তাদের একটা চর্চা কেন্দ্র করে। এবং আল্লাহ বলেছেন, ওরাফা আনা লাকা যিকরাক, একমাত্র নবী এবং রসুল যার ইজ্জত এবং সম্মানকে আমি আল্লাহ নিজে উপরে উঠাই, এই সম্মান ধরে রাখার দায়িত্ব স্বয়ং আল্লাহ, হেফাজতের দায়িত্ব আল্লাহ, সমুন্নত করার দায়িত্ব আল্লাহ। কতটুক সমুন্নত করেছেন সেই জ্ঞানটাও আল্লাহ পৃথিবীর কাউকে দেন নাই, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর হাবিবকে আল্লাহ কত উচ্চতায় উঠিয়েছেন সেই জ্ঞানটাও আল্লাহ কাউকে দেন নাই, সংরক্ষিত রেখেছেন শুধু আল্লাহর কাছে। মেরাজের মাধ্যমে সামান্য কিঞ্চিত জানার সুযোগ করে দিয়েছেন আমাদের, যে আমার রাসূলের শান শুধুমাত্র প্রথম আসমান পর্যন্ত নয়, শুধুমাত্র দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, হতে হতে সপ্তম আসমান, লাউহে মাহফুজ, বাইতে মাহফুজ, সিদরাতুল মুনতাহা এতটুক পর্যন্তও নয়, তার উপরে আরশ কুরসি পর্যন্ত না, সব কিছু ভেদ করে লামাকান পর্যন্ত আমার নবীর স্থানকে আমি আল্লাহ উঠিয়ে দিয়েছি। লামাকানে গিয়ে আল্লাহর সাথে দিদার হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা ক্বাবা কাওসাইন আও আদনা, আল্লাহ বলেন এত সূক্ষ্ম দিদার যেই দিদারে দুইজনের মাঝে কোনো গ্যাপ ছিল না, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামান্য জানার সুযোগ করেছেন, এটা নবীজির প্রান্তিকতা না, সূচনা বলতে পারেন, যে আমার রাসূলের শানের সূচনা হচ্ছে লামাকান পর্যন্ত উড্ডয়ন। আল্লাহ ভালোবেসে কোন নবীকে শাহাদাত প্রচার করার আগে দিদার দেন নাই। 2,23,999 জন নবী শাহাদাতের বাক্য উচ্চারণ করতে আল্লাহকে দেখেন নাই, না দেখেই বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, বলো আল্লাহ এক। কিন্তু রাসূলুল্লাহর ক্ষেত্র ভিন্ন, নবীজির শাহাদাত প্রচারের আগে আল্লাহ নিজে ডেকে দিদার দিয়ে তারপরে বলেছেন অন্য নবীরা আমাকে না দেখে সাক্ষ্য দিয়েছে, আপনার সাক্ষ্য ভিন্ন, আপনি আমাকে দেখে তারপরে সাক্ষ্য দিচ্ছেন। অন্য নবীরা লা ইলাহা ইল্লাল্লাহ প্রচার করেছে আল্লাহকে না দেখে, আমার রাসূল লা ইলাহা ইল্লাল্লাহ প্রচার করেছেন আল্লাহকে চর্মচক্ষে দেখার পর, স্বপ্নে না। আমরা যেমন দুই চোখ দিয়ে জাগতিক দৃশ্যগুলো দেখি, আল্লাহ রাব্বুল আলামিনকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চর্মচক্ষে মেরাজ রাতে দেখেছেন, বলেন আলহামদুলিল্লাহ। এভাবে নবীজির এগুলো হচ্ছে সূচনা স্টেজ, এরপরে কত উপরে নিয়েছেন শুধুমাত্র আল্লাহ জানে। নবীজির শান ও ইজ্জত বাড়লে আমরা খুশি না বেজার? আরো জোরে বলেন খুশি না বেজার? সবাই খুশি হয় না, এজন্য আওয়াজগুলো জোরে দিতে হবে। এবং একদল লোকের প্রচার এবং আবির্ভাব হচ্ছে এখন পেট্রো ডলারের মাধ্যমে, তাদের কাজই হচ্ছে রাসূলুল্লাহর শানে আঘাত করা, আর কোনো কাজ নাই, শুধু একটাই এজেন্ডা তাদের, নবীজির শান ও ইজ্জতের উপর আঘাত করতে পারলেই তাদের দাদারা খুশি হয়। এবং আমাদের সরলমান ইমানদারদেরকে আউলিয়া কেরামের পথ থেকে বিচ্যুত করতে সবচেয়ে বড় অস্ত্র তাদের এটা। আল্লাহ এই সমস্ত ফেতনাবাদ বর্ণচোরা ইমান চোর থেকে আমাদের হেফাজত করুক, বলেন আমিন। এই বর্ণচোরাদের উপদ্রব অনাকাঙ্ক্ষিতভাবে কমলগঞ্জে দিন দিন বেড়ে চলছে, ঠিক কিনা বলেন? রাসূলুল্লাহর যুগে ইমান বিনষ্টি গ্রুপ যেমন ইমানদারদের ইমান হরণ করার জন্য মসজিদের দেয়াল তৈরি করেছিল, এখনো ইমান চোরার দল মসজিদের নামে, বিভিন্ন নামে, আহলে হাদিস মসজিদ, উমক মসজিদ, তমক মসজিদের নামে মুনাফেকদের সেই পুরানো মসজিদের ব্যবস্থাটাই আবার কায়েম করতে চায়। এগুলো মসজিদ নয়, এগুলো ইমানদারদের ইমান হরণ করার জন্য একটা কেন্দ্র। কাদিয়ানীরা যেমন উপাসনা কেন্দ্র করে মূলত আমাদের ইমানকে নষ্ট করার জন্য, এরাও এমন করে মুসলমানদের ইমান নষ্ট করার জন্য মসজিদ নাম দিয়ে তাদের একটা চর্চা কেন্দ্র করে। অনাকাঙ্ক্ষিতভাবে অন্য উপজেলাতে এদের কাজ কম থাকলেও আমাদের এখানে বেড়ে যাচ্ছে, ঠিক কিনা বলেন? এর কারণ হচ্ছে আমাদের ইমানি দুর্বলতা। আমরা আমাদের আউলিয়া কেরাম যে আদর্শের জন্য রক্ত দিয়েছেন জমিনে, সেই আদর্শ আমরা বুকে লালন করতে পারছি না। যে আদর্শ বাস্তবায়ন করেছেন রক্ত দিয়ে,
রক্তের সিগনেচারে যে আদর্শ বাস্তবায়িত হয়েছে সে আদর্শ থেকে আমরা দূরে সরে যাওয়ার কারণেই বর্ণচরণা আমাদের ঘাড়ের উপর সবল মারার জন্য তৈরি হচ্ছে। আমাদেরকে আবার গর্জে উঠতে হবে। এই রাষ্ট্রে ফেতনাবাজদের কোন ফেতনাকে আমরা নীরবে সহ্য করে যেতে পারি? এটা সাহেব কেবলার মিশন ছিল, বাঁচাও ইমান, বাঁচাও দেশ। ইমানও বাঁচবে, দেশও বাঁচবে। তাহলে তুমি তোমার অস্তিত্ব নিয়ে, তোমার আকীদা নিয়ে, তোমার বিশ্বাস নিয়ে, তোমার মাসলাক নিয়ে চলতে পারবা। আর না হয় শুধু নিজে বাঁচতে পারলে কোনো কিছু করে টিকে থাকা যাবে। আল্লাহ আমাদেরকে আউলিয়া কেরামের দূরদর্শী সেই শিক্ষার উপর অটল এবং কায়েম থাকার তৌফিক দান করুক। বলেন আমিন।